আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের বিজ্ঞানের ক্লাস সেভেনের তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ক্লাস নিয়ে চলে এসেছি দেখো গত পর্বে আমরা পড়েছিলাম বিভিন্ন শিশুর স্বার্থ সবার উপরে শিশুকে কোনো কাজে না বলা ইত্যাদি সম্পর্কে আজকে দেখো আমরা পড়বো শিশু পাচার সম্পর্কে শিশু পাচার সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো শিশু পাচার হচ্ছে কোন শিশুকে অন্যায়ভাবে বা সবার অগোচারে কোন জায়গায় হস্তান্তর করে দেওয়া অর্থাৎ তাকে পাচার করে দেওয়া সেই ক্ষেত্রে দেখো শিশু পাচারের ক্ষেত্রে একটি দেশের বিভিন্ন এটা এক ধরনের অবৈধ কাজ এই ক্ষেত্রে বিশেষ করে আঠারো বছরের শিশুরাই বেশি শিকার হয় কারণ এই বয়সে তাদের বুদ্ধি এবং শারীরিক মানসিক বিকাশ কম হয়ে থাকে ফলে তাদেরকে সহজেই কোনো কিছুতে ভোলানো যায় বা তাদেরকে বিভিন্নভাবে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে দেখো শিশু পাচারকারীরা কিভাবে শিশুদেরকে ভোলায় প্রথমত দেখো পাচারকারীরা যা করে আচ্ছা পাচারকারীদের করণীয় কাজটি কি প্রথমে বলা হয়েছে অর্থের বিনিময়ে বাইরে পাঠায় অর্থের বিনিময়ে মানে তারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবে কোনো কোন অন্য দেশের সাথে সম্পর্ক যুক্ত থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশি কোন শিশুকে বিশেষ করে আমাদের বাংলাদেশে শিশু পাচার হয় তোমার সাধারণত দারিদ্রতার কারণে সেই ক্ষেত্রে অনেক ছোট বাচ্চা কাচ্চা তারা কি করে ঘরের বাইরে গিয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয় ফলে তারা বিভিন্ন ধরনের নতুন অপরিচিত মানুষের সাথে পরিচয় হয় এবং তারা খুব সহজেই কাজের লোভ দেখিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে বাচ্চাগুলোকে বাইরে পাঠিয়ে দেয় এই জন্য বলা হয়েছে অর্থের বিনিময়ে বাইরে পাঠানো অর্থাৎ কোনো দ্বিতীয় পক্ষের পার্টি থেকে তারা অনেক ধরনের বা দল থেকে বিশাল ধরনের একটি অর্থ পায় বা টাকা পয়সা পায় সেভাবে সে বাচ্চাটিকে কি করে বাইরে পাঠিয়ে দেয় আচ্ছা দ্বিতীয়ত দেখো আটক করে মুক্তিপণ চায় অর্থাৎ পাচারকারীদের আবার দুই ধরনের থাকে একটি হচ্ছে একদম বাইরে পাঠিয়ে দেয় আরেকটি হচ্ছে দেশের মধ্যেই আটক করে মুক্তিপণ চায় মুক্তিপণ বলা হয় অর্থাৎ কোনো বাচ্চাকে কিডন্যাপ করে বা পাচার করে তারা তাদের কাছে বন্দি রাখে এবং বাবা মাকে জিম্মি করে বাবা মাকে ফোন দিয়ে বলে যে এত টাকা দেন বা এই জিনিসটা তারা আদায় দাবি করে যে এটি না দিলে আপনার বাচ্চাকে মুক্তি করা হবে না অর্থাৎ মুক্তির জন্য তারা পণ চেয়ে থাকে এটাকেই বলা হচ্ছে মুক্তিপণ এভাবে আমাদের দেশে বেশিরভাগই এই কাহিনী ঘটে কোনো বাচ্চাকে তারা আটকে রেখে বিশেষ করে ভালো পরিবারের বাচ্চারা যারা শিল্পপতি বা বড়লোক ফ্যামিলির তাদের বাচ্চাদেরকে আটক করে তারপরে বলা হয় যে অর্থ না দিলে তাদের বাচ্চাকে মেরে ফেলা হবে এরকম হুমকির সম্মুখীন হয়ে বাবা মারা অনেক অর্থ দিয়েও থাকে তাদের বাচ্চাদের প্রাণ রক্ষাতে তিন নাম্বার দেখো অমানবিক কাজে ব্যবহার অর্থাৎ এই বাচ্চাগুলোকে তারা পাচার করে করে একদম দেয় বাইরের দেশে পাঠিয়ে বিভিন্ন ধরনের অমানবিকমূলক কাজ করায় যেমন ধরো বেশিরভাগ ক্ষেত্রে উটের জকি হিসেবে কাজ করায় সেটা অনেক দেশে প্রচলিত একটি খেলা বাচ্চাকে উটের পিঠে উঠিয়ে দেওয়া হয় সেই উটের তারা এক ধরনের খেলা খেলে যেতে তারা বাজি ধরে বাজি ধরে উঠ জিতলে সেই ক্ষেত্রে তারা সেই টাকাটা পায় এই ক্ষেত্রে বাচ্চাকে সেই উটের উপর চড়িয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে বাচ্চাটি মারাও যেতে পারে অনেক সময় উটের দৌড়ানোর কারণে পায়ের নিচে বিভিন্ন ধরনের অবৈধ কাজ যেমন তোমার ধরো বিভিন্ন ড্রাগ প্রোডাক্ট বা বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস বাচ্চাদের দিয়ে বাইরে পাঠানো হচ্ছে এভাবে তারা বিভিন্ন অমানবিক কাজে বাচ্চাদের লাগিয়ে থাকে এভাবে দেখো শিশু পাচার পাচারকারীরা তিনটি কাজ করে থাকে প্রথমত করে থাকে তারা অর্থের বিনিময় দেশের বাইরে পাঠিয়ে দেয় দ্বিতীয়ত তাকে পাচার করে করে বন্দি রেখে বাবা মার কাছে মুক্তি পঞ্চায় তৃতীয়ত তারা বাচ্চাগুলোকে চুরি করে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত করে বিশেষ করে যারা এতিম বাচ্চা তাদেরকে তারা কি করে কিডন্যাপ করে কে তাদের বিভিন্ন হাত দেয় দেয় বা পা চোখ কানা করে তাদেরকে ভিক্ষাবৃত্তি কাজে এই নিয়ে দিয়ে অনেক ধরনের রিপোর্টও হয় এইসব বাচ্চারা অসহায় থাকে তাদের খোঁজ নেওয়ার কে থাকে না ফলে তারা এই ধরনের খারাপ মানুষের শিকার হয়ে তারা বিভিন্ন ধরনের ভিক্ষাবৃত্তি কাজে লিপ্ত হয় আচ্ছা এরপর দেখো এইসব খারাপ কাজ থেকে রক্ষা পারার করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে যা করলে খুব কম হলে ওই শিশু পাচারটা কমে আসবে আচ্ছা দেখো করণীয় কাজগুলোর মধ্যে প্রথমত দেখো দূরে বা নির্জন জায়গায় একাকে না যাওয়া অর্থাৎ তুমি একটি শিশু আঠারো বছরের নিচে তোমার পরিবারকে রেখে তুমি একা একা কোনো জায়গায় দূরে কোথাও বা কোনো নির্জন যেখানে মানুষ কম যাতায়াত করে সেসব জায়গায় কখনোই একা যাবে না একা গেলে সেখানে বিভিন্ন ধরনের ওখানে থাকেই খারাপ লোকরা তারা কি করে টার্গেট করে যে এই বাচ্চাটিকে ধরে নিয়ে যাব বা তুলে নিয়ে যাব। এভাবে তারা পাচার করে থাকে এই জন্য তোমাদের কোথাও একা যাওয়া উচিত নয় অন্তত সাথে কোনো বড় মানুষকে নিয়ে যাওয়া বা সেই কাজটি অন্যদিন করা দ্বিতীয়ত দেখো অপরিচিত বা অল্প পরিচিত কারো সাথে না যাওয়া অর্থাৎ তুমি যদি কোনো একটি ব্যক্তিকে কিছুদিন হলো চিনো হয়তো বা সে তোমাকে পাচার করার উদ্দেশ্যে তোমার সাথে নতুন ভাবে সম্পর্কে জড়াচ্ছে বা সে তোমার অপরিচিত তুমি তাকে চিনোও না তার সাথে তুমি ভুলেও কোথাও যাবে না কারণ সে যদি একজন ভালো মানুষ হয়ে থাকে কারণ তুমি জানবে না তার উদ্দেশ্য কি থাকে এজন্য তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে প্রয়োজনে পরিবারের কোনো বড় সদস্যকে সাথে নিয়ে যাবে কিন্তু কখনোই একা যাবে না আচ্ছা তারপর দেখো খাবার খেলনা অর্থ না নেওয়া না নেওয়া বলতে বুঝাচ্ছে অপরিচিত দ্বিতীয়টা যে বললাম অপরিচিত বা অল্প পরিচিত কারো কাছ থেকে যেরকম আমরা যাবো না সেরকম সেই অপরিচিত বা অল্প পরিচিত লোকজন যে খাবারটা দিবে বা যে খেলনাটা দিবে বা যে অর্থ দিবে সেগুলো আমরা গ্রহণ করব না তারা অনেক সময় কি করে যে খাবারটা তোমাকে দিচ্ছে সে খাবারের মধ্যে তোমার অজ্ঞান করা বিভিন্ন ধরনের মেডিসিন থাকে যা দিয়ে তোমাকে অজ্ঞান করে তারা পাচার করে দেয় বা খেলনা দিয়ে তোমাকে লোভ দেখিয়ে তারা অনত্রে ভুলিয়ে ভালে নিয়ে যায় কারণ এই বয়সে বাচ্চাদের মানসিক বিকাশ অতটুকু হয় না বাচ্চার এরকম আকর্ষণীয় জিনিস দেখলে সহজেই ভুলে যাবে ফলে অপরিচিত লোকটাকে সে খুব ভালো মনে করবে এবং কাছের কেউ মনে করে তার সাথে চলে যাবে এই জন্য কখনোই কারো অপরিচিত বা অল্প পরিচিত লোকের কাছ থেকে কিছু নেবে না

আমাকে সাথে করে নিয়ে যাবে কিন্তু কখনো অনুমতি ছাড়া যাবে না তারপর দেখো শিশু পাচারের কৌশল সম্পর্কে সচেতন হতে হবে অর্থাৎ শিশু পাচারকারীরা বিভিন্ন ধরনের তোমার সাথে কৌশল খেলে থাকে যার ফলে তুমি সহজেই তার সাথে অন্য মনস্ক হয়ে ভুলে চলে যাবে এই জন্য অবশ্যই বিভিন্ন রেডিও বা বিভিন্ন সামাজিক মাধ্যমে সতর্কতার বিভিন্ন কৌশল থাকে বা পাচারকারীদের বিভিন্ন কৌশল থাকে সেগুলো সম্পর্কে তোমার জানতে হবে যাতে তুমি পাচারের হাত থেকে রক্ষা পেতে পারো তারপর কি বলা হয়েছে দেখো শিশু পাচার বিরোধী সচেতনতার সৃষ্টি আচ্ছা শিশু পাচারকারী সচেতনতা সৃষ্টি করা হয় কাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের অবশ্যই সচেতন হতে হবে যে শিশু পাচার বিরোধী অর্থাৎ শিশু পাচার যেন না হয় সেই ক্ষেত্রে আমাদের দেশকে রাষ্ট্রকে সমাজকে আমাদের পরিবারকে অবশ্যই সচেতন হবে যাতে আমার পরিবারের বাচ্চা যাতে না হয় এবং অন্য পরিবারের বাচ্চারাও যাতে এই শিশু পাচারের শিকার না হয় তারপর দেখো শেষেরটা কি বলেছে সীমান্ত এলাকায় সচেতনতার বৃদ্ধি আমরা সাধারণত জানি আমাদের বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা থাকে অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যে সীমানা থাকে সাধারণত সোজাসুজি না হয়ে ওই সীমানা দিয়ে বাচ্চাগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় বা পাচার করা হয় এই ক্ষেত্রে আমাদের যে আন্তর্জাতিক সীমানাটা থাকবে আমাদের দেশের সেই দেশের আন্তর্জাতিক সীমানায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পুলিশ বা বিডিআর এর ব্যবস্থা রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই কোনো বাচ্চা আন্তর্জাতিক সীমানা দিয়ে পার করে তারা না দিতে পারে এসব ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে আচ্ছা দেখো শিশুর মত প্রদানের অধিকার শিশুর মত প্রদানের অধিকার এই বলা হয়েছে একটি শিশু যদি তার নিজস্ব মনের যে যে কথাটা অর্থাৎ নিজের মতটা সে যদি পরিবারের কাছে প্রকাশ না করে তাহলে কখনো আমরা জানতে পারবো না শিশুটি কি ধরনের চিন্তা ভাবনা করছে বা তার কি কি ইচ্ছা বা তার কি চাহিদা এজন্য অবশ্যই তার পরিবারকে তার মত প্রদানের অধিকারটি দিতে হবে মত প্রদানের অধিকার দেওয়ার মধ্যে কিছু বিষয় আছে দেখো প্রথমত বলা হয়েছে পরিবারের প্রতি শিশুর প্রতি গুরুত্ব প্রদান করতে হবে অর্থাৎ শিশু যে কথাগুলো বলছে অর্থাৎ শিশু কি বলছে কি চাচ্ছে সে জিনিসগুলা গুরুত্ব সহকারে শুনতে হবে একজন পিতামাতার দায়িত্ব তার শিশুর মানসিক বিকাশ ঘটানো সেই ক্ষেত্রে তার শিশুটি যদি যদি কোনো যায়। হবে। শিশুটি সঙ্গে লিপ্ত হয় বা তার বাবা মাকে বলে কোনো বিষয়ে তার কৌতূহল থাকে সেই ক্ষেত্রে তার বাবা মাকে সব বিষয় পরিষ্কার করে তাকে বুঝিয়ে দিতে হবে এই জন্য অবশ্যই একটি পরিবারে বেড়ে ওঠার জন্য বাবা মাকে শিশুর প্রতি গুরুত্ব প্রদান করতে হবে দ্বিতীয়ত দেখো পিতামাতার উপযুক্ত নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ বাচ্চাটি যখন বড় হয় বিশেষ করে তোমার পাঁচ থেকে ছয় বছরের বাচ্চারা এরা বিভিন্ন মানুষের সাথে মিশে কারণ তারা তখন বিদ্যালয় বাচ্চা থাকে তারা কি করে তাদের সহপাঠীদের সাথে মিশে বিভিন্ন ধরনের খেলা খেলে তারা একটি দলে গঠিত হয় সেই ক্ষেত্রে তারা খেলার জন্য একটি দল গঠন করে বা বিকাল হলে বা স্কুলে তারা সেই দলের সাথে চলে সেই ক্ষেত্রে তাদের সাথে চলতেছে অনেক জায়গায় যাচ্ছে সেই জায়গাগুলো তাদের জন্য নিরাপদ উপযুক্ত নাও হতে পারে এই বিষয়গুলো বাবা মার খেয়াল রাখতে হবে বাবা মাকে নির্দেশনা দিতে হবে যে তুমি এই জায়গায় যাবে বা ওই জায়গায় যাবে না তার সাথে চলবে না ব্যাপারগুলো বাবা মা চোখে চোখে রাখতে হবে নেক্সট বলেছে দেখুন উপযুক্ত নির্দেশনার পরে বলছে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ যে আমার বাচ্চাটি কোথায় যাচ্ছে বা কার সাথে চলবে বা তাকে কি বলা উচিত সে যদি আমাকে কোনো একটি ব্যাপারে বলে যে আমি এই জায়গায় যাবো কিনা কাজটি করবো কিনা সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আচ্ছা তুমি এখানে যাও সেই ক্ষেত্রে যদি বাবা মারই দ্বিধা থাকে তাহলে বাচ্চার অনেক ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্যে শিশুর মত প্রদানের অধিকারের মধ্যে বাবা মাকে এইসব ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে শিশুটি মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে দেখো প্রথমত কি দেখলাম শিশু পাচার অর্থাৎ শিশু পাচারের যে পাচারকারীরা যে কাজটি করে আমরা এখানে তিনটি কারণ দেখলাম প্রথমত দেখলাম তারা অর্থের বিনিময়ে শিশুদের কোথাও পাঠিয়ে দিচ্ছে দ্বিতীয়ত দেখলাম শিশুদের তারা বন্দি করে বাবা মার কাছে অর্থ চাচ্ছে অর্থাৎ হুমকি দিচ্ছে তারপর দেখলাম যে অমানবিক কাজে তাদেরকে ব্যবহার করছে মানে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে ব্যবহার করছে তারপর দেখো পাচার থেকে রক্ষার জন্য কিছু করণীয় অর্থাৎ কিছু জিনিস সম্পর্কে আমরা জানলাম যেটা আমরা তো অবশ্যই হবে আমাদের সমাজ হতে অর্থাৎ কোথাও দূরবর্তী একা না যাওয়া বা নির্জন জায়গা যেখানে মানুষ কম যায় সেখানে না যেতে হবে অপরিচিত কারো কিছু দেওয়া খেতে হবে না তাদের সাথে কোথাও যেতে হবে না তারপর বিভিন্ন পাচার পাচারের কৌশল সম্পর্কে আমাদের জানতে হবে শিশু পাচার বিরোধী যে সচেতন সচেতনতা সেগুলো সবার মধ্যে সৃষ্টি করতে হবে সীমান্ত এলাকায় অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যে সীমান্ত থাকে অন্য দেশের সাথে সেই সীমান্তগুলো যাতে যথাযথ নিরাপদ থাকে অর্থাৎ বাচ্চা যাতে পাচার না হতে পারে সেই বিষয়টি খেয়াল করতে হবে সেকেন্দে দেখলাম শিশুর মত প্রদানের অধিকার শিশুর মত প্রদানের অধিকারের মধ্যে দেখলাম পরিবারকে শিশু পদ্ধতি গুরুত্ব দিতে হবে অর্থাৎ শিশু কিছু বললে সে সম্পর্কে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে হবে যে শিশু যে কাজটি বলেছে সেটিকে আদৌ সঠিক কিনা বা শিশুকে কোনো ভুল পথে যাচ্ছে কিনা দ্বিতীয়ত হলো শিশুকে উপযুক্ত নির্দেশনা অর্থাৎ তুমি কোন পথে চলবে কার সাথে চলবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া এবং সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আচ্ছা দেখো এই পর্বে আমরা শিশু পাচার সম্পর্কে এবং শিশুর মত প্রকাশ সম্পর্কে জানলাম নেক্সট দিন নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট পর্ব নিয়ে চলে আসবো ভালো থেকো আল্লাহ হাফেজ